নমস্কার বন্ধুরা, আজকে কাকরোল সর্ষে আর নারকেল দিয়ে আমি কাকরোলের পুর বানিয়ে দেখাবো, তাও আবার নিরামিষ উপায়ে, একদম পেঁয়াজ রসুন ছাড়া। তো প্রথমে তার জন্য কাকরোলটাকে মাঝ বরাবর কেটে আমরা সামান্য একটু লবণ দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট একদম ঘড়ি ধরে সেদ্ধ করে এটাকে ঢেকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এটাকে বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর যেহেতু খুব মানে ভিজিয়ে মানে রেখেছিলাম, একটু গরম হয়েছিল জলটা 3 মিনিটে, তো খুব সুন্দর কিন্তু কুক হয়ে গেছে। আর যদি বেশি সেদ্ধ করো তাহলে কিন্তু কাকরোলটা টেস্টটা চলে যাবে। তো দেখো ভেতরের যে জিনিসগুলো আমরা বিচিগুলো বের করে রেখে দিলাম, এবার একটা পেস্ট বানাবো যেটা আমরা পুর হিসাবে এটার ভেতরে দেব। প্রথমে এখানে সর্ষে নিয়েছি, সর্ষেটা একটু ভিজিয়ে রেখেছিলাম, সর্ষেটা প্রথমে একটু ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে। দেন আমি এখানে দিয়েছি ওই যে কাকরোলে যে মিশ্রণটা বেরিয়েছিল বিচি মিচির যে জায়গাটা, এটা আসলে অনেকেই পছন্দ করেন না, তবে আমাদের ঘরে সবাই পছন্দ করি তার জন্যই দিয়েছি। আবার অনেকে আছে দানা দানা খেতে ভালোবাসে, তাদের জন্য বলবো যেটা মিক্সিতে দেবে না তাহলে এমনি দিয়ে দেবে। আর দিয়েছিলাম 1 থেকে 2 চামচের মতো নারকেল কুড়ানো। এটা দিয়ে ভালোভাবে মিক্সিটা ঘুরিয়ে নিয়েছি, পেস্টটা রেডি হয়ে গেছে। আর এখানে একটা ব্যাটার তৈরি করছি, এখানে নিয়েছি 1/2 কাপের মতো ময়দা আর 1 চামচের মতো সুজি দিয়েছি যাতে ক্রিস্পি হয় ব্যাটারটা। স্বাদ মতো লবণ দিয়েছি, আর এখানে দেব হলুদটাও স্বাদ মতো, আর কালো জিরে দিয়েছি, যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া কালো জিরেটা দিলে খেতে ভালো লাগবে মুখে যখন পড়বে। এবার শুকনো উপকরণ খুব ভালোভাবে একটু মিশিয়ে নেবে, তারপরে জল দিয়ে দিয়ে যেভাবে বেগুনি বা আলুর চাপে ব্যাটারটা বানায় সেমভাবেই বানাবে, বেশি পাতলা না, বেশি একদম ঘন যে এরকমও কিছু না। তোমরা যদি চাও তাহলে এখানে কিন্তু ভাজা তেল একটু দিয়ে দিতে পারো, আর এটা যদি প্রথমেই বানিয়ে রেখে দাও তাহলে কিন্তু বেশ ভালোই হয় ব্যাটারটা। তো এই তো তৈরি করে রেখে দিলাম আমি, ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার পুরটা একটু তৈরি করে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল, তেলটা একটু বেশিই লাগবে। আর একটা শুকনো মরিচ ভালোভাবে মানে চিরে নিয়েছি, আর দিয়েছি কালো জিরে দিয়ে। আর যারা পেঁয়াজ খাও তোমরা পেঁয়াজ কুচি রসুন কুচি দিতেই পারো। এবার তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ স্বাদ মতো, আর দিয়েছি বেশ কয়েকটা কাঁচা মরিচ কুচি দিয়ে। আমি যে মিক্সিতে ঘুরিয়ে রেখেছিলাম সর্ষে নারকেল আর কাকরোলের মিশ্রণগুলো, ওইটা ভালোভাবে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, দেখেছো পেস্ট হয়ে গেছে। এবার মিশ্রণটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়েছি। এবার এটাকে 3 থেকে 4 মিনিট আমরা একটু কষিয়ে নেব, তবে কী হবে এক্সট্রা জলটা কিন্তু চলে যাবে আর অনেকটাই কিন্তু শুকিয়ে যাবে, জলটা মরে যাবে, এটাই হলো কথা। এই দেখো এবার এই পুরটাকে আমরা ঠান্ডা করে নেব, ঠান্ডা না হলে পরের স্টেপটা আমরা করতে পারবো না। ঠান্ডা হয়ে গেছে পুরটা, এবার আমরা যে কাকরোলটা রেডি করে রেখেছিলাম ওই কাকরোলগুলোতে মিডিল জায়গাতে আমরা পুরটা দিয়ে দিচ্ছি। যারা পারো তোমরা তো পারো, আর যারা পারো না তারা হয়তো আমার ভিডিওটা দেখে কিছুটা হলেও হেল্প হবে। আর এই মানে ভেতরের পুরটা যত বেশি টেস্টি হবে ততই কিন্তু তোমার কাকরোল পুরটা বেশি ভালো লাগবে। তোমরা এখানে চাইলে পোস্ত বাটা দিতে পারো, বাদাম বাটা দিতে পারো, তবে আমি ঘরে যা ছিল সবার ঘরে তো সব কিছু অ্যাভেলেবেল থাকে না, নারকেল না থাকলে স্কিপ করে নেবে কোনো প্রবলেম নেই। এবার পুর ঢুকিয়ে কাকরোলের মধ্যে পুর ঢুকিয়ে এবার ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে একটু বেশি তেলে ফ্রাই করবে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। এবার তেলটা কিন্তু অনেকক্ষণ থেকে আমি গরম করেছি, এবার গরম তেলে টপাস টপাস করে দিয়ে দেবে একটা পরে একটা দিয়ে। এটাকে একদম কম আঁচে রেখে 5 মিনিট রেখে দেবে, কারণ সাথে সাথেই যদি তুমি যদি উল্টে নাও তাহলে কিন্তু মানে ভেতরের যে ব্যাটারটা ফুলে যাওয়ার একটা প্রবণতা থাকবে। এবার আর কিছুই নয়, কাকরোল পুর কিন্তু আমাদের একদম রেডি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, ভিডিওটা শেয়ার করো, অনুরোধ রইল সবাইকে। পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিও, চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।